আমাদের ডর লাগছে। চুপচাপ বসে থাকবি, আমি তো আছি, কিসের ডর? তোমার বলে টাপটা ডরা লিবে নাকি আমি না দেখব, আমাদের ডর লাগছে, আমাকে না ভাঙছে, আমি না করব, আমাকে ডর লাগছে, আমি না করব। হামদের লেবুটার কি হলো রে বাবা, দমে চেঁচাছি যে লেবু লেবু কি হলো তোর, উঠ উঠ, তুমি ডর লাগছে আমাকে। তো কি হলো রে, দমে চেঁচাছিস, কি স্বপ্ন দেখলিস? একটা উপর দিকে উঠে গেল, দমে দমে বড়, ডর পড়ছে, দমে বিদ্যুৎ কাটে, দমে ডর পড়ছে। তখন আমি খাঁটিটার উপর ঘুমানছি, কৃষ্ণ ঠাকুর আমি তাকে দিলি, এমএ বড় বাপ, দমে ডর লাগছিল গো, এমএ বড় বাপ নাই রে, ঠিকই তো বলছি, এমএ বড় বাপই তো, সাপ রে বাপ বলছি যে তুই। লেবু ঘরে আছিস রে? ভেন্দা ডাকছে মনে হয় তোকে বেটা। করে লেবু কি করছিস রে ঘরটায়? কি বলছি বেটা ভেন্দা? এমনি এমনি আগে ডাকতে আলি, বলি কি করছে ঘরটায়? আজকে সেই জন্মাষ্টমী বটে না, কৃষ্ণ ঠাকুরের জন্মদিন, তো বলি চ আজকে দেখতে যাব ঠাকুর ঠাকুর, একটু ঘুরে বলবো, ফুর্তি ত্রুতি করব, ঘরটায় কত থাকবো, সেই জন্য আগে ডাকতে আলি। ওই জন্য? হ্যাঁ গো। যা বেটা যা, ভেনা দাদা ডাকতে আসিস, যা খেলবি, হ্যাঁ ঝগড়া মোগড়া লাগিস না কারোর সঙ্গে, হ্যাঁ মার বেটা ভেন্দা, তাহলে একই সঙ্গ খেলবি, হ্যাঁ ঝগড়া ফগড়া লাগিস না মার। মা বলছি আমি আজকে লুচি থাকবি না, লুচি? হ্যাঁ রে লুচি ছাঁকিব, যা বিকালে ছাঁকিব, যা তুই এখন খেলবি, যা। হ্যাঁ ডাক কে গো? আমি ঘর দিকে যাচ্ছি, অনেক কাজ পড়ে আছে, তোরা যা। তো ভেন্দা দাদা এবার ডাবো। হ্যাঁ রে লেবু যাচ্ছি, তো শুন তোদের আজকে লুচি ছাঁকবে, খাওয়াবিস না? হ্যাঁ দাদা লুচি খাওয়াবো, কেন খাওয়াবো না, একদম খাওয়াবো। আর যদি না খাওয়াস না রে, তোকে পরের দিলে খেলতে মেশাবো না, জানিস? তুই আমি তো এবার কাটেই করছি না, বলছো তো খাওয়াবো, খাওয়াবো তো। হ্যাঁ তা ঠিক আছে চ। আরে দাঁড়ান গেলে যে ডাকছি। আরে লেবু চা চা, একটু ডাকছি। আরে লা দাদা কই, ভেন্ডা দাদা ওকে ডাকলি তো কি মনে হয় ঘরে করছে, বললে আগা তোরা চো আমরা আস্তে আস্তে যাবো চো। হ্যাঁ রে ভেন্দা, বললি টুকু দাঁড়া দাঁড়ালিস নাই, ফট করে আগান চলে আলিস। কই যাই রে, তোর জন্য তো একটু আস্তে আস্তে যাচ্ছি, দাঁড়াইছি, দেখতে পাচ্ছিস না? ডানি রে লা দাদা, আজকে আমি একটা দারুণ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন রে লেবু? ও তাতেই তুই তোর মায়ের সংকল্প করতেছিলিস, এইবার আমি বুঝলি। হ্যাঁ তে কোন দোকানে আমাকে ডাকতে গেলি না, আমাদের ঘর সেই দোকান। তো কি স্বপ্ন দেখলি রে লেবু? জানি রে লা দাদা, এমএ বড় বাপ দিকে দিলি, এমএ বড় বাপ। বাপ দেখেছিলি? হ্যাঁ এমএ বড় বাপ, হ্যাঁ দমে বড় বাপ দেখেছিলি, মানে তোর তো বাপ আছে? না ভেঙ্গা দাদা বাপ না, আমার বাপের বলছি না, আমি স্বপ্নে দেখলি না, আমি কৃষ্ণ ঠাকুর থাকেছি, আর দমে ডর পড়তে, দমে বিদ্যুৎ কাটে, আর দমে আওয়াজ করতে, হ্যাঁ আমি খাঁটিটার উপর বসে আছি, আর দমে ডর পড়তে, আর নিজেকে ফুট করে একটা দমে বড় এমএ বড় বাপ উঠে গেল, আর দমে আমাকে ডর লাগতে গেল, জানিস? হ্যাঁ রে ভেন্দা, তুই ইয়ার কথা গেলে একটুকুও বুঝতে পারলি?
বুঝতে পারিছি, এই স্বপ্নে দেখেছি কি এই কৃষ্ণ ঠাকুর সাজিয়েছিল রে, আর দমে জল পড়ছে, আর ওই যখন বাসুদেবের সেই মাথাটা নিয়ে থাকে না কৃষ্ণ ঠাকুরকে, আর সেই সমুদ্রটা পায় আছে, হ্যাঁ, আর তোর সেই জল পড়ছে কৃষ্ণ সাগরের জন্মের সময়, আর একটা সেই সাপ উঠছে উপর দিকে, সেইটা স্বপ্ন দেখেছে। ও আর ওই সাপটাকে বাপ বলছে, সাপটাকে বলছে বাপ। তারপর আমরা যাচ্ছি একটু, ভোগটা রেডি রাখছো। আমরা এখন ভোগ গাবে যাচ্ছি, কেমন লাগলো আমাদের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইকও কইয়ে দিবে, আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে এখানে শেষ করছি। ঠিক আছে, তাহলে আসছি আমরা। আমি বাবা দেখে দিই।